আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি, আর তা হলো চিড়ার স্মুদি রেসিপি। চিড়া কিন্তু শরীর ঠান্ডা রাখে, তাই সহজে এটা বাসায় বানিয়ে নিতে পারবেন, আর বানানো যাবে খুব অল্প উপকরণ দ্বারাই। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করে নিতে হবে চিড়ার স্মুদি। এর জন্য প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিড়া। চিড়া থেকে আমি ধানের খোসা বেছে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এই চিড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে। আমি বেশ কয়েকবার জল পাল্টে চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি। এভাবে চিড়াগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে চিড়াগুলো ফুলে এবং নরম হয়ে যাবে। এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা চিড়াগুলো। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা মিষ্টি খেতে যতটা পছন্দ করেন তার উপর নির্ভর করে চিনিটা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। সর্বশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে চিড়ার স্মুদি। চিড়া কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, তারাই এই গরমের সিজনে আপনারা এটা বাসায় বানিয়ে খেতে পারেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন গ্লাসে পরিবেশন করার পালা। স্মুদি কিন্তু একটু ঘনই হবে, এভাবে আপনারা খেতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আমি উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।